अरे सांता, क्या तुम सच में हो करते हो? हाँ हाँ बिल्कुल करता हूँ, बताओ कैसे? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, তো সবাইকেই প্রথমে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমার তরফ থেকে সবাইকে মেরি ক্রিসমাস। তো সবার ক্রিসমাস কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা 2-4 দিন পরেই যাবে, কারণ জানোই আমার আগের ভিডিও অনেক পেন্ডিং হয়ে রয়েছে, যেগুলো অলরেডি চলে গেছে এখন, তো কিছুদিন পরে যাবে। আর এখন ব্লগ কিছুদিন কন্টিনিউ করছি না, যেহেতু আগের ভিডিও পেন্ডিং আছে, এডিট করে উঠতে পারছি না, জুডোকে একা নিয়ে সামলাতে পারছি না, তো একটুখানি অ্যাডজাস্ট করে নাও সবাই। ডেলি না গেলেও একদিন বারে একদিন বা ডেলি যাই হোক চেষ্টা করছি দেওয়ার। জানোই বাচ্চা ছোটো থাকলে কত প্রেশার থাকে, হয়তো সেরকম কোনো কাজ করি না, বাট যদিও এত দুষ্টু আর ওকে নিয়ে এতই ব্যস্ত হয়ে থাকি যে কী বলবো, মানে সময় মতন সব কিছু করে উঠতে পারি না। তো সবে মাত্র স্নান করে আসলাম, আড়াইটা মতন বাজার। দেখো আজকে আমি একটা রেড কালারের নাইটি পরেছি, কেমন লাগছে আমাকে এই নাইটি, আর একটা হচ্ছে সি গ্রিন কালার। তো দুটো নাইটি আমি ঝুমুরের বিয়ের আগে কিনেছি। তো আমি রেড কালার নাইটির সাথে দাঁড়ো আর একটা জিনিস দেখায় তোমাদের, তো যেটা দেখাবো বলে ফোনটা অল্প রাখলাম সেটা হচ্ছে এটা। দেখো রেড কালারের নাইটির সাথে এই যে সান্টা ক্লসের টুপিটা পরে আমাকে কেমন লাগছে, দেখো পুরো সান্টা ক্লস হয়ে গেছি, যা পড়ে গেল রেড টুপি রেড নাইটি, তো পুরো সান্টা ক্লস হয়ে গেছি। তো যাই হোক, তো সবার বড়দিন কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর সকাল থেকে কী কী করেছো অল্প ডিটেলসে বলি, কারণ অনেকদিন ধরেই তো ডেলি লাইফস্টাইল ব্লগ মানে দিচ্ছি না, তো আজকে যেহেতু করছি তো অল্প বলে দিই। সকালবেলা উঠে জুডোকে ফ্রেশ করে বাইরে বার করলাম, তো ওকে মা নিয়ে গেলো, তারপর আমি উঠলাম ফ্রেশ হলাম, দিয়ে জুডোকে মানে 9টার দিকে উঠেছে ওকে, তখনই দুধ খাইয়েছিলাম আমি, তার জন্য খাওয়াতে খাওয়াতে আজকে প্রায় 10:30 মতন বেজে গেছে। তারপর জুডোকে খাওয়ালাম, দিয়ে আমি খেলাম, তারপরে জুডোকে স্নান করালাম, স্নান করিয়ে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে আমি টুকটাক ও কয়েকটা শর্টস রিলস বানাচ্ছিলাম ইনস্টাতে। তারপরে ইউটিউবে শর্টস অবশ্য বানানো হয়নি, রিলসগুলোই সেভ করে দিয়ে দেবো কিছু। তারপরে টিকি এমএক্স টেকাটাক আছে আমার, তো এমএক্স টেকাটাকে কিছু ভিডিও বানাচ্ছিলাম, তো বানিয়েছি আমি জুডো মাম্মা মারে। দেখো মাম্মাকে আমি নিয়ে এসেছি, যে মাম্মা মাম্মার পাশে বসে রয়েছে, ও আমি যখনই ভিডিও করি আমার পাশে বসে থাকে, ভিডিও করতে খুব ভালো লাগে। আর শর্টস করলে তো কোনো কথা হবে না, পিছিয়ে আমি করবো আমি করবো, আমার অনেক ভিডিওতে দেখবে জুডোর থেকেও বেশি হয়তো মাম্মা আছে, কারণ জুডো তো এখনও বুঝতে শেখেনি আর ও এত দুষ্টুমি করে, ও ঠিকঠাক ভিডিও করতে পারে না, বাট মাম্মা আমার অনেক ভিডিওতেই আছে। যাই হোক, যখন আমি যখনই ভিডিও করি ও ভিডিও করার জন্য খুব ইন্টারেস্টেড দেখি যেটা। তো আজকে সকাল থেকে এই করেছে, আর তারপরে রিলস টিলস বানিয়ে একটুখানি জুডোর দু একটা জামাকাপড় ছিল সেটা ধুয়ে দিয়ে আমি স্নান করে এই সবে মানে একটুখানি মাথা টাথা আসতে বসলাম, ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করা যাক। আর আজকে বলতে কি 25শে ডিসেম্বর, তার বাংলা হিসাবে হচ্ছে পৌষ মাসের 9 তারিখ, তো ইংলিশ তো জানি না, বাট পৌষ মাসের 9 তারিখ প্রত্যেক বছর আমাদের বাড়িতে কীর্তন হয়, সেটা হচ্ছে আমার ঠাকুরদার বার্ষিক মানে দিবস যেটাকে বলে, মানে এই ঠাকুরটা এই 9ই পৌষ মারা গেছিলো। তো যাই হোক, সেই হিসাবে এই 9ই পৌষ প্রত্যেক বছর আমাদের হচ্ছে বাড়িতে কীর্তন হয়। তো আজকে অধিবাস, কালকে হচ্ছে তোমার অন্নভোগ, তো কালকের জন্য তো স্পেশাল ব্লগ আসছেই। আর আজকে জানি না অধিবাসেরটা আলাদা ব্লগ করবো না এটার সাথে জয়েন্ট করবো বুঝতে পারছি না, কারণ আজকে আর একটু অন্য প্ল্যান আছে, যেহেতু 25শে ডিসেম্বর, তো ভাবছি একটুখানি ঘুরতে যাবো, জুডো আর আমি দুজনে বাড়াবো, আর জুডোর বাবা তো যদি পারে আসবে, না হলে না আসবে, জানি না জুডোর বাবা কী করবে, বলেছিলাম মাসের কথা, বললো যদি পারে আগে আসবে, না হলে তো সেম টাইম। তো যাই হোক, আমরা জুডোর একটু ঘুরতে যাবো বলতে কোনো চার্জ ট্রেস কোথাও যাবো না, কারণ জুডোকে নিয়ে আমি একা বাড়ানো সম্ভব না, দুটো এতই ছোটো আর ও তো এখন হাঁটতে পারে না, যে একটু হাঁটাবো একটু করলে, বাট ওকে নিয়ে আমি একা এখন বাড়াতে পারবো না, সাথে আরেকজন হলে ঠিক আছে। তো আমি দুটো একটু হাবড়ায় যাবো, যাই হোক একটুখানি টুকটাক কেনাকাটি করবো কি করবো না, যাই হোক একটা কেক তো কিনবো, এটা ইচ্ছা আছে। আর ইচ্ছা আছে জুডোর, তো এটা সেকেন্ড ক্রিসমাস, আগে একটা ক্রিসমাস গেছে যখন ও 2 মাস বয়স ছিল, তো সেই ফটো যারা ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমার সাথে মানে আছে তারা জানোই ফটো আপলোড করেছে, তখন ও 2 মাস বয়স ছিল, তো ওর একসাথে 2 মান্থের ফটোও তুলেছিলাম, আর ক্রিসমাসের জন্য ঝুমুর একটা টুপি, এই টুপিটাই এবার আগের বছরের টুপি, এবার কিন্তু টুপি কিনিনি, এই টুপিটা, তারপরে ক্রিসমাসের ড্রেস সব ঝুমুর কিনে দিয়ে নিয়ে এসে গেছিলো ওই বাড়িতে, তো ওইখানেই ফটো শ্যুট টুট করেছিলাম, তো সেই ফটোটাই আপলোড করেছি। এই বছর আর সেরকম কোনো কিছু হয়নি, যেহেতু একটু বড়ো হয়ে গেছে তো আলাদা করে ড্রেস
ড্রেসটা কেনা হয়নি। আর যেহেতু আমি বেরোতে পারছি না, এটাই হচ্ছে সব থেকে মেইন প্রবলেম, যে আমি বাড়াতে পারছি না, যার জন্য কোনো কিছু হয়নি। আর ঝুমুরও নেই যে ঝুমুরকে পাঠাবো, আর দুটোর বাবা তো খুবই ব্যস্ত, কোনো কিছুই সেইভাবে হয়ে উঠছে না। সেই কারণে শুধু ভাবছি জুডোকে নিয়ে একটু বাড়াবো। আর আজকে যেহেতু ক্রিসমাস, তো হিসাব মতন কালকে রাতে ওর গিফট পাওয়ার কথা ছিল, বাট ওকে আমরা গিফট দিতে পারিনি, ওর পাপাও সময় করে আনতে পারিনি, আর আমি তো বাড়াতেই পারিনি। সেই কারণে তো ভাবছি আজকে গেলে জাস্ট ওর জন্য ছোট্ট কিছু একটা চকলেট বা কোনো একটা, যা হোক ওর প্রয়োজন মতন কোনো কিছু, যেটা ওর দরকার, খেলনা টেলনা বা কোনো চকলেট, এরকম কোনো কিছু একটা গিফট কিনে দেবো। তো আগে থেকেই বলে দিলাম কী গিফট দেবো, তো যাই হোক এরকম কোনো কিছু একটা কিনে দেবো। বাট কী কিনছি জানি না, সেটা হাবড়ায় যাওয়ার পর বা আমি একটু কথা বলি, আমি সেটা হাবড়ায় যাওয়ার পর ডিসাইড করবো যে কী কিনছি। তো চলো আজকের ব্লগ, আর এখানে বেশি কিছু বলবো না, অনেক কিছুই বক বক করে ফেললাম মানে ভিডিওটা শুরু করার আগে। তো এই ভিডিওর সাথেই ওই ভিডিওটা জয়েন্ট করতে পারি, মানে ক্রিসমাসের ভিডিওটার সাথে আজকে যে সন্ধ্যাবেলা কাকিদের বাড়ি কীর্তন হবে সেই ভিডিওটা জয়েন্ট করতে পারি, যদি এই ভিডিওটা ছোট হয়ে যায়। আর যদি দেখি যে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাহলে ওই ভিডিওটা আলাদা জয়েন্ট মানে আলাদাভাবে পোস্ট করব। তো চলো, আর আজকে রান্না হয়েছে বেসিক্যালি সেরকম কোনো কিছু হয়নি, মাছ ডাল আলু ভাজা আর চাটনি, তো আজকে এই রান্না হয়েছে, সেরকম কোনো কিছু রান্না হয়নি। তো চলো এখন হচ্ছে আমরা বেশি বকবক করবো না, একবারে বিকেলে মানে বেরোনোর আগে তোমাদের সামনে আসছি, আর জুডো ঘুম থেকে আসলে আর একবার জুডোকে দেখাতে পারি, মানে জানি না জুডো এখনও ঘুমাচ্ছে, আর আমি সম্ভবত এখন 15-20 মতন বাজে, এখন খেয়ে নেবো, কারণ জুডো উঠে গেলে ওকে খাওয়ানো ওকে গোছানো অনেক দেরি হয়ে যাবে। তো এখন আমি খেয়ে নেবো, আর জুডো ঘুমাচ্ছে, জুডো উঠে গেলে জুডোকে একবার দেখিয়ে দেবো, আর না হলে একবারে বিকালে বাজারে বেরোনোর আগে রেডি হয়ে তারপর তোমাদের সামনে সামনে আসছি, ঠিক আছে? আর আমাকে কেমন লাগছে নতুন নাইটিটা পরে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর আমাদের মাম্মামকে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। মাম্মা একটু বলে দাও মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, একটা উম্মা করে দাও, মিট্টি, ওইটা আমার থেকে খুব শিখেছে, আমি মা করে বলি কি মিট্টি, ও বলে মিট্টি। আমার তুমি আমাকে ভালোবাসো, মাম্মা আই লাভ ইউ, আচ্ছা তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর আসলাম তোমাদের সাথে কথা বলতে। আর দেখো এই যে জুডো, কি হচ্ছে বাপ্পা, জুডো জুতো খুলে ফেলেছে একটা, তো পড়াতে হবে আবার। তো যাই হোক জুডোকে রেডি করে দিয়েছি, আর আমিও রেডি হয়ে গেছি, সেরকম কোনো কিছু করিনি, জাস্ট এই সাদা চুড়িদারটা পরেছি, একটুখানি লিপস্টিক কাজল, এই আর কিছু না, টিপ আর সিঁদুর তো অল টাইম থাকেই, ওটা আর বলার কিছু নেই। আর জুডো দেখো টেনে টেনে জুতোটাকে খুলছে, কত বড় বদমাস। আর বিছানার অবস্থা খুব খারাপ হয়ে আছে, তো এগুলোকে সবাই ইগনোর করতে পারো। জুডো ঘুমিয়েছিলাম, আর এখানে মা শুয়েছিলো, তো সব ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট মানে অগোছালো হয়ে আছে, ওগুলো গোছানো হয়ে ওঠেনি আর ঘুম থেকে ওঠার পর। আর জুডো এখন বসে বসে জুতোটাকে খুলছে দেখো। তো এখন আমরা যাবো হাবড়াতে, বেসিক্যালি হাবড়ায় গিয়ে কোনো ভিডিও করতে পারবো না, কারণ আমি আর জুডো দুজনেই একা যাচ্ছি। তো হাবড়া থেকে আসার পর তারপরে ভিডিও করবো, কী কী কিনলাম না কিনলাম বা কী কী যদি কোনো কিছু কিনে থাকি, জানি না কিনবো কিনা, যদি কোনো কিছু কিনি তো হাবড়া থেকে আসার পর সেটা শেয়ার করবো, আর না হলে হাবড়া থেকে আসার পর আবার মানে ভিডিও করব কি করছি না করছি। তো এখন আমরা যাবো দুজনে হাবড়ায়, রেডি হয়ে গেছে অলমোস্ট, আর আমি এই দেখো সোয়েটারটাও নামিয়ে নিয়েছি, এই সোয়েটারটা পরবো, যা ঠান্ডা পড়েছে, সোয়েটার না পরে বাইরে বেরোনোর কোনো কথাই হবে না। আর জুডো তুমি কি করছো, ওটা খুলছো? আচ্ছা একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও, দাও একটা ফ্ল্যাঙ্কিস মিমিদের দিয়ে দাও। এখন জুতোনে খুবই ব্যস্ত আছে জুডো, দেখো এই সোয়েটারটা জুডোকে মা দিয়েছে ঝুমুরের বিয়ের সময় কিনে, এই সোয়েটারটার দাম নিয়েছে 900 something, মানে 1000 টাকার কাছাকাছি। তো সোয়েটারটা খুব সুন্দর, এটা হচ্ছে এই পাশেও পরা যায় ওই পাশেও পরা যায়, তো সেটা এখন ওর পরানো হয়ে গেছে বলে দেখাতে পারলাম না, বাট ও দুপাশেই পরা যায়, তো আজকে এই পাশ পরিয়েছি, পরে একদিন যখন ওই পাশ পরাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন আর বকবক করবো না, এমনিতেই মানে সন্ধ্যা সন্ধ্যা হতে আসলো, যাবো হাবড়াতে জুডোকে নিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো ঠান্ডার মধ্যে, তো আর বেশি দেরি করবো না, তো এখন বেরিয়ে পড়ি, এসে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখনের মতন, বাই বাই। তো দেখো যাওয়ার সময় এখানে বসে ভিডিও করলাম মানে করেছিলাম, বাট এখন এসেও এখানে বসে ভিডিও করতে বসলাম, কারণ জুডোকে খাওয়াচ্ছিলাম। আর দেখো দুধগুলো নিয়েছে এক বোতল, এইটুকু খেয়েছে মাত্র, আর এতটা খায়নি, ভাবছিলাম ঘুমাবে ঘুমায়নি। আর এদিকে আসার সময় টোটোতে ঘুমিয়ে পড়ছিলো, আর এসে দেখো আমার অবস্থা, একটা কানে কানের আছে আর একটা কানে কানের নেই, এটা ব্যাপার, কারণ আমি দুধ খাওয়াচ্ছিলাম আর ও আমার কানের ধরে টানছিলো, তো বাধ্য হয়ে কানেরটা খুলে দিয়েছি, তো একটা আছে তো এটাও খুলে নিতে হবে, এখনই খুলবো। আর এদিকে হয়েছে জুডো, আমার চেঞ্জ হয়নি, আর জুডোর হাতে দেখাচ্ছে কি, এই দেখো আমার কানের, আমার কানেরটা নিয়ে খেলা করছে। আর
যেটা হচ্ছে ব্যাপার যে হাবড়া থেকে কি কিনেছি সেটা হচ্ছে আজকে বড়দিন, তো একটা কেক নিয়েছি মিওমো দিয়ে। কি কে কি দাম গো, এটি একটা কেকের যা দাম নিল ধারণার বাইরে। তো যাই হোক একটা কেক এনেছি, আর তুমি জুটো বাকি আছে, দেবো না দেবো না, ও যাচ্ছে আমার কাছে ওটা। তো একটা কেক এনেছি, আর এনেছি জুডোর হচ্ছে ক্রিসমাসের গিফট, মানে জুডোকে সান্তা, মানে এখন তো অতটাও বোঝে না, যদি একটু বড় হতো তাহলে অল্প অন্যভাবে একটুখানি ইয়ে করার চেষ্টা করতাম, বাট একটু বড় হলে তখন একটু অন্যভাবে করার চেষ্টা করবো। হিসাব মতন কালকে রাতে এই গিফটটা ওর পাওয়ার কথা ছিল, বাট আজকে নিয়েছি। সেটা হচ্ছে ওর পছন্দের ডগ, তো ও কুকুর খুব পছন্দ করে, কুকুরের বাচ্চা কুকুর খুব পছন্দ করে। পছন্দ করে বলতে আমাদের বাড়িতে কুকুর নেই, বাট আমাদের মানে শ্বশুর বাড়িতে যখন মানে ছিলাম, এই বাড়িতে তো এসেছি 2 মাস মতন হতে গেল, তো যখন ওই বাড়িতে ছিলাম তখন ও কুকুরকে মানে ডাকতো, ডেকে আমাকে দেখাতো রান্নাঘর, রান্নাঘরে নিয়ে গেলে রান্নাঘরে দেখাতো কিচেন ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট খুলে বিস্কুটের কোটো দেখাতো, এত মানে পাকা হয়ে গেছিলো। তো ওখান থেকে বিস্কুট বার করে কুকুরকে দিতে হতো, তারপরে আমাদের জুডোটা শান্তি পেতো। তো এখন আমাদের এখানেও কয়েকটা ছোটো ছোটো কুকুরের বাচ্চা আছে, তাই বলছে আ করে ডাকে শুধু। তো প্রথমে আমি যেন একটা সফটওয়্যার নিয়েছিলাম, সেটা হচ্ছে কী বলো ওটাকে, কচ্ছপ হয় না কচ্ছপ, ওইগুলো নিয়েছিলাম। তো নিয়ে দেখি ও অতটা খুশি হচ্ছে না, বা ওর প্রতি কোনো আকৃষ্ট বা কোনো কিছুই নেই, ওর প্রতি কোনো মানে কোনো ইন্টারেস্ট কোনো কিছুই নেই। তারপরে যেই কুকুর বার করেছে দেখে তো কী খুশি, আ আ ওর তো কথা বললো। তারপরে ওটা চেঞ্জ করে তারপরে এটা নিলাম, তারপরে পাপাকেও ফোন করলাম যে এরকম কী নেবো, আর পাপা বললো যেটাতে ও হ্যাপি সেটাতেই সেটাই নাও যেটা ওর খুশি। তো তারপরে এই ডগিটা আনা হয়েছে, আর দেখো ডগি পেয়ে কত খুশি। বাবা এটা কী ডগ, কত খুশি, মারছো কেন, ওকে একটু বকে দিচ্ছ, বকে দাও তো একটু, ধরে না, কামড় দেবে কামড় দেবে কামড় দেবে কামড় দেবে। তো ও ডগটা পেয়ে খুবই খুশি, আর ওইদিকে শুনতে পাচ্ছ কিনা জানি না, আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ড আওয়াজে কিছুটা বুঝতে পারছো, কাকিদের বাড়ি তো ওইদিকে অধিবাস শুরু হয়ে গেছে। তো এখনও যেয়ে পারিনি, যাবো একটুখানি পর, সবে বাজার থেকে আসলাম, একটুখানি রেস্ট নিয়ে নিই, জুডোকে যদি পারি ঘুম পাড়াবো, নাহলে জুডোকে নিয়েই যাবো। আর তারপরে কেকটা এনেছি, মা ওরা আসলে কেক টেক খা মানে কেটে দেবো খাবে। আর দুপুরবেলা জুডোর দাদু এসেছিল, মানে আমার শ্বশুর মশাই, তো এসে জুডোর জন্য লেবু দিয়ে গেছে, তারপরে আমাদের ওই জয়নগরের মহ হয় না তো ওগুলো দিয়ে গেছে। যেহেতু আমি বাড়িতে নেই, প্রত্যেক বছর বাড়িতে থাকলে তো কেক আনে, কেক এনেছে অবশ্য বাড়িতে, রাতুল ওরা খাবে, মানে আমি থাকলে তো আমিও খাই, তো আমি যেহেতু নেই তার জন্য মোয়াটো সব দিয়ে গেছে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভেবেছিলাম ওই পার্টটা এটার সাথে জুড়বো বা ওটা আলাদা কোনো ভিডিও করবো, বাট আমার এখন একটু এনার্জি লাগছে না, জুডোকে নিয়ে না যেটা ভাবি সেটা করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। দেখো কানেরটা মুখে দিচ্ছিলো, কী করবো বলাম, তো আজকের আর কোনো ভিডিও করবো না, একবারে কালকে অন্নভোগের ভিডিও করবো, ওটাই তোমরা পাবে। আজকে অধিবাসের আর কোনো ভিডিও করলাম না, যেহেতু প্রথম থেকে ওখানে নেই, অলরেডি সব কিছু শুরু হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তার জন্য ওটা ভিডিও করলাম না। তো যদি পরে কখনো বা নেক্সট বছর যদি পারি তখন করবো, আর কালকে একবারে অন্নভোগের ভিডিও যাবে এটার পর। তো চলো সবাইকে আবার শেষবারের মতন আর একবার মেরি ক্রিসমাস। তো সবাই বড়দিন কেমন কাটিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর যদি আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চাই তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে গিয়ে আমাকে ফলো করে আসতে পারো। তো চলো আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার একটু বাই বাই করে দাও সবাইকে, টাটা, একটা ফ্লাঙ্কিস দিয়ে দাও, আমাকে একটা ফ্লাঙ্কিস দিয়ে দাও, একটা উম্মা করে দাও, একটা উম্মা করে দাও, এখন কানেরটা নিয়ে খুব ব্যস্ত। তো চলো আজকের মতন বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।